ঠাকুরপো, সকালে একা একা কি করছো? ঠাকুরপো, হ্যাঁ বৌঠান বলো। একটু মিষ্টি মুখ করছিলাম। মিষ্টি মুখ? কিরকম মিষ্টি? মালপোয়া না সন্দেশ? না, একটু অন্যরকমের মিষ্টি। এই মিষ্টি মুখ একটা অন্যরকমের ইমেজ এনে দেয়। ইমেজ এনে দেয়? কীরকম ইমেজ? না, আসলে মিষ্টি মুখ করছি আর কি হলো ঠাকুরপো, চুপ করে গেলে কেন? বলছিলাম যে আমি একটু চা খাবার চেষ্টা করছি। চা? কিরকম চা বৌঠান, কিরকম চা? ভালো যা চাই খাও, সেই চা যেন আমেজ এনে দেয়। আমেজ? হ্যাঁ বৌঠান, চায়ের মধ্যে আমেজ কি? চায়ের মধ্যে আমেজ অনেক কিছু। চায়ের মধ্যে আমেজ না এলে তো খেয়ে লাভ নেই ঠাকুরপো। সকালে যদি চায়ে আমেজ না আসে, যেই চাই খাও, সে তোমার গ্রিন টি হোক। নিশ্চয়ই তুমি গ্রিন টির কথা বলছো? হ্যাঁ, আমি একটু আধটু খাই। যাই খাও, তাতে আমেজ না এলে সেই চায়ের কোনো লাভ নেই। আর বেশি মিষ্টি মুখ করো না চা খেতে খেতে সকালে, তাহলে আর সারাদিন কাজ হবে না। ঠিক আছে বৌঠান, মিষ্টি মুখ এখন শেষ, এখন শুধু চা আমেজ এনে দেবে।